বিসমিল্লাহিরহমানিরাহিম, আমি হৃদয়ান্বিত চলে আসছি আজকে নতুন আরেকটি ব্লগ, ট্যুর ব্লগ নিয়ে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জের সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি। তা বাড়িটি হচ্ছে জমিদার গোবিচন্দ্র রাম সাহার বাড়ি। তো সেইখানে আমরা এখন যাচ্ছি এবং আপনাদেরও কিছু দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন আমাদের এলাকা থেকে আস্তে আস্তে বের হইতেছি সাটুরিয়া বালিয়াহাটি জমিদার বাড়ি যাওয়ার জন্য। তো তার আগে আমাদের স্কুটির জন্য অকটেন নিতে হবে, মানে তেল। সেজন্য আমরা যাচ্ছি হচ্ছে পাম্পে। এই পাম্পটি হচ্ছে আমাদের এলাকার পাশেই, কোহিনুর স্ট্যান্ড সংলগ্ন। আমরা এটাকে টুনু হাজির তেলের পাম্প বলেই জানি ছোটোবেলা থেকে। তো আমরা এখন সেখানে যাচ্ছি তেল নিয়ে। তারপর আমরা টুকটুক করতে করতে আস্তে আস্তে চলে যাব বালিয়াটি প্লেসে, এতে কোনো সন্দেহ নয়। এবং যাওয়ার পথে রাস্তার যতটুকু সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা পাম্পে চলে আসছি তেল নেওয়ার জন্য। তেল নিয়ে আবার রওনা দেবো বালিয়াটি প্লেসে যাওয়ার জন্য। তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন, তারা গাবতলি বাস স্ট্যান্ডে আসবেন, আইসাম এর লিঙ্কের টিকিট কাটবেন, 80-90 টাকা হয়তো নিব। একজন একদম মনে করেন হেল্পার বা কন্ডাক্টরে বললে হইব যে আমরা সাটুরিয়া জমিদার বাড়ি যাবো, আপনাদের একবার সাটুরিয়া বাজারে নামাই দিবে, ওইখান থেকে হয়তো 10-20 টাকা অটো ভাড়া বা রিক্সা দিয়ে হয়তো যাইতে পারবে। আর যাওয়ার পথে যে রাস্তাগুলো আছে সেগুলো তো মনে করেন যে পুরো আগুন, দেখলে মনে করেন যে শুধু দেখতেই মন চায়। আমরা আপনার জমিদার বাড়ির খুব কাছে দিয়ে চলে আসছি, হয়তো আর 2-3 মিনিটের মধ্যে ওখানে পৌঁছাই যাবো। ফাইনালি আমরা চলে আসছি সাটুরিয়া জমিদার বাড়ি। উপরে যে সিংহের ইটা দেখতেছেন ওইটা হচ্ছে মেন গেট, এবং তার পাশেই মানে তার সামনেই একটি বড় পুকুর আছে বা পুষ্কণী, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পুকুরটা অনেক সুন্দর, রাস্তার সাথে পুকুরটা, এবং এই পুকুরের পাশেই আপনারা অনেক ফুচকার দোকান পাবেন বা ঝালমুড়ির দোকান পাবেন, চটপটি। যারা এখানে ঘুরতে আসে তারা অনেকেই ফুচকা খেতে বসে যায়, তো আপ চাইলে আপনারা বসতে পারেন। তো আমরা এখনই ভিতরে ঢুকে যাবো জমিদার বাড়ির। ঢুকার সাথে সাথে আপনারা তিনটা দালান পাবে, তিনটাই দেখতে খুব সুন্দর, এবং মনে করেন যে বিমগুলো এবং যে কারুকাজগুলো করা সেগুলো দেখে বোঝা যায় যে মানে কতটা সুন্দর এবং কতটা নিপুণ নির্ভুলভাবে করা হয়েছে। অনেক বছর আগে 1900 রামচন্দ্র সাহা তার পরিবার সহ বউ বাচ্চা কাচ্চা এবং যে কত জাগর নিয়ে আমার এখানে থাকতো, কিন্তু এখন বাড়িতে মনে করেন কেউ নাই। দালান এখন মনে করেন যে মৃত, শুধু মনে করেন যে কালে সাক্ষী হয় ইতিহাসের সাক্ষী হয়ে গাড়িগুলো মনে করেন যে এখনও দাঁড়ায় আছে। গাড়িতে হয়তো বা কোনো ওই তন্ত্রপন্ত্র না কি জানি বা সরকারের একটা সংস্থার দায়িত্ব হতে আছে। এখানে ঢুকতে গেলে আপনার
একটা টিকেটের দাম 20 টাকা আমরা দুইজন আছি দুইটা টিকিট কাটছি দুইজন 40 টাকা তোমরা আমরা নাস্তাছি ভিতরে দিয়ে যাইতেছি ভিতরে কি আছে ভিতরে আপনারা ঢুকলেই দেখতে পাবেন প্রথম দালানটা বাংলাদেশের একটি পতাকা সহ সামনেই বাংলাদেশের পতাকাটা সহ একটা অনেক সুন্দর দেখা যাইতেছে আপনারা দেখতে পারতেছেন এবং তার সামনে একটি গোল আকার কি যেন দেখা যাইতেছে এবং আপনারা দেখেন যে বাড়িগুলা মানে কত সুন্দর দেখা যাইতেছে মানে আমরা এখন আছি গেট দিয়ে ঢুকেই প্রথম যে চারটি দালান পড়ে তার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন দালানগুলা কত সুন্দর দেখাচ্ছে এবং আমরা আস্তে আস্তে এই চারটা দালানের পিছনে আরও তিন চারটা দালান আছে আমরা আস্তে আস্তে হেঁটে পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটা ভালো হবে তবে ভালো করে দেখানোর জন্যই চেষ্টা করব যেহেতু আমি প্রথম নতুন অবস্থায় আস্তে আস্তে কয়েকটা করলে হয়তো অভ্যাস হয়ে যাবে বা কীভাবে করতে হবে হয়তো ভালো হয়ে যাবে কোনো ব্যাপার না তো আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে দেখি ভিতরে কী আছে আপনাদের কি দেখাইতে পারি আমরা কিন্তু ভিতরে চলে আসছি আপনারা দেখতে পারছেন যে ভিতরে সামনের যে দালানগুলো আপনারা দেখতে মানে দেখছেন ভিতরেগুলো হয়তো আরও বয়স বেশি বা এগুলো হয়তো আগে করা হয়েছে ওগুলার আগে এগুলো এই দালানগুলো আগে করা হয়েছে হয়তো সামনেরগুলো পরে করা হয়েছে হয়তো জমিদার থাকতো এক বিল্ডিং এক বাড়িতে তার ছেলে থাকতো আরেক বাড়িতে হয়তো এক একটা এক সময় তৈরি হয়েছে সেটা দেখেই বোঝা যাইতেছে এবং আমি রিদওয়ান রিদু হেঁটে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতরে অনেক সুন্দর নিচের যে সবুজ গাছগুলা দেখার মতো মন মানে একদম ছুঁয়ে যায় এরকম একটা পরিবেশ খুব সুন্দর আপনারা দেখেন দালানগুলোর ডিজাইনগুলো কি মানে ঐতিহ্যবাহী একটা বাড়ি মানে 1900 এরকম ডিজাইনের বাড়ি করা যায় মানে কি বলবো অসাধারণ আর আমরা যেহেতু শুক্রবার এখানে আসি তো আমাদের মতো এখানে আর অনেক বন্ধুরা বাহাদের দাদারা বা আন্টিরা আপুরা অনেকেই ঘুরতে আসে তারাও দেখতে আসে এই সৌন্দর্য এই ঐতিহাসিক এই বাড়িটা এটাকে অনেকে আপনার বালিয়াটি প্লেস বলে অনেকে সাটুরা বালিয়াটি জমিদার বাড়ি বলে তো এখানে যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে এখানে একটা রংমহল নামে একটা বাড়ি মানে আলাদা একটা দালান আছে বা বাড়ি তো সেইখানটা এখন আপনার এখানে জাদুঘর করা হয়েছে মানে জমিদাররা যে জিনিসগুলো ব্যবহার করতো তাদের যে আসবাবপত্র সেগুলো ওই জাদুঘরে রাখা হয়েছে আমরা জাদুঘরে ঢুকি নাই কেননা আপনার ওই জাদুঘরে যখন আমরা ঢুকবো তখন ক্যামেরা আমরা ওখানে অন করতে পারবো না মানে আপনাদের সেটা দেখাতে পারবো না সেই জন্য আপনাদের ওইগুলা দেখাতে পারি নাই এটা আসলে আমাদের কিছু করার নাই সেখানকার কর্তৃপক্ষ তাদের এটা নিয়ম আমাদের ইচ্ছা থাকলেও কিছু করার ছিল না আমরা বর্তমান যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার একটু সামনে গেলেই আপনার একটি পুকুর আছে বা পুষ্করণী সেটাও এই বালিয়াটি প্লেসের ভিতরেই পড়ে মানে জমিদার গোবিন্দ রাম সাহার বাড়ির ভিতরেই পড়ে তো সেটাও আপনাদের দেখাচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে পুকুরটা পরে এখন পানি নেই পানি শুকিয়ে গেছে হয়তো অনেক আগে পানি ছিল তো এই চারিপাশে সিঁড়িগুলো এই সিঁড়িগুলো আসলে প্রমাণ করে দেয় পরিষ্কারভাবে যে জমিদার গোবিন্দ রামচন্দ্র সাহা কতটা শৌখিন ছিলেন এবং তার রুচিটা কতটা মানসম্মত ছিল তার বাড়ির যে ডিজাইন বা পুকুরের চারপাশের যে সিঁড়িগুলো সেগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এবং বাড়ির যে কারুকাজগুলো অসাম মানে 1900 এত সুন্দর মনোমুগ্ধকর ডিজাইনের বাড়ি করা যায় সেটা কিন্তু জমিদার রামচন্দ্র সাহা প্রমাণ করে দিয়েছে শতকে জমিদার সহ তার ছেলে মেয়ে তার পরিবারের সবাই মিলে এখানে মানুষজন বসবাস করতো কিন্তু এখন এখানে কেউ থাকে না শুধু দালানগুলো মৃত দাঁড়িয়ে আছে আমাদের সামনে ইতিহাসের সাক্ষী হয় তো চাইলে আপনারাও হাতে সময় পেলে সপরিবারে এখানে ঘুরে যেতেই পারেন আশা করি সবারই ভালো লাগবে